চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ সম্পাদক কুতুবুদ্দিন সাইমন, লোয়াগাড়া উপজেলা যুবলীগ নেতা মিকরাজ উদ্দিন পিঞ্চুর নেতৃত্বে ফেব্রুয়ারি 17 তারিখ বিকাল 4টায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সংলগ্ন আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সামনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জহুরুল ইসলামের আগমন উপলক্ষে লোয়াগাড়া উপজেলা যুবলীগের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এই সময় এটা উপস্থিত আছেন আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন নবী, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এস এম ইউনুস, উপজেলা যুবলীগ নেতা মুসলিম উদ্দিন শিকদার, মেজবা উদ্দিন লাবলু, সেলিম ইমতিয়াজ মাহমুদ, মোহাম্মদ পারভেশয় বোধ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ এটাই উপস্থিত আছেন। এই সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ সম্পাদক কুতুবুদ্দিন সাহেব মনে হয় আজ লোহাগাড়া নেতা কর্মী সকল উচ্ছ্বাসিত, আজ খুবই আনন্দিত। আর উপযোগ্য সভাপতি যুবলীগের দক্ষিণ জেলার এবং যোগ্য সাধারণ সম্পাদক আজ আর লোহাগাড়া মাটিতাইয়ের আর আর ধন্য করেন আর আর সম্মানিত করেন ভীষণ 2020 বাস্তবায়ন করবেন লাই জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের বাস্তবায়ন করবেন লাই শেখ পরবের স্বপ্নের বাস্তবায়ন করবেন লাই শেখ নিখিল ভাইয়ের স্বপ্নের বাস্তবায়ন করবেন লাই সাধারণ জনগণ সভাপতি সেক্রেটারি পালন করবেন লাই একত্রিত হয়ে এবং প্রত্যেক যুবলীগের নেতা কর্মী সকলে একত্রিত হয়ে আর সভাপতি সেক্রেটারি বরণ করে নেবেন লাই আমিরাবাদ ইউনিয়ন যুবলীগ এসছে, আদুনগর ইউনিয়ন যুবলীগ এসছে, লোহাগাড়া সদর ইউনিয়ন যুবলীগ এসছে, আর বেগুন মিলি আজ আর সভাপতি সেক্রেটারি লোহাগাড়া মাটি বরণ করিল আর অনুরোধ দোয়াজার আর উত্তর সাফল্য কামনা করে সভাপতি সেক্রেটারি। সি প্লাস টিভি চট্টগ্রাম।